হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটার নাম হচ্ছে পাটিসাপটা পিঠা। আমাদের বাঙালিদের পাটিসাপটা পিঠা অনেক পছন্দের একটা খাবার। এই পিঠা পছন্দ করে না এমন খুব কম মানুষই পাওয়া যায়। সো চলেন তাহলে আজকে শিখে নেন কিভাবে পাটিসাপটা পিঠা বানাতে হয়। গাইজ, আমি আপনাদের ফার্স্টে পাটিসাপটা পিঠার খিসা বানানোর উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। সেটা আমি কি পরিমাণে নিব সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে মিল্পিটা দুধ নিয়েছি আমি 1.5 লিটারের। এখানে আপনার মিল্পিটা দুধ না ইউজ করে আপনার যেটা গুঁড়া দুধ ইউজ করতে পারেন। গুঁড়া দুধ ইউজ করার জন্য 1.5 লিটার পানির সাথে পরিমাণ মতো গুঁড়া দুধ অ্যাড করে নিতে হবে। নারিকেল এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এভাবে পেস্ট করে নিতে হবে। চিনি মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণ। আপনারা চাইলে চিনি বাদে গুঁড়ো ইউজ করতে পারেন, অনেকে আছে গুড় দিয়ে খেয়ে অভ্যস্ত, তারা গুড় দিয়ে খেতে পারেন। চালের গুঁড়ি এখানে আমি মেজারিং কাপে 1 কাপ পরিমাণ নিয়েছি। এলাচ 3টা, দারচিনি 2 টুকরা, তেজপাতা 1টা। সো গাইস, চলেন তাহলে এখন আমরা খিসা বানানো পদ্ধতিটা দেখে নিই। গাইস, আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে 1.5 লিটার দুধ, এটা জাল করতে করতে 1/2 লিটারে নিয়ে আসবো। তো আমি চুলা বাড়িয়ে দিয়ে এভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। কিন্তু চুলা বাড়িয়ে দেওয়া মানে এবার বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, বেশি বাড়িয়ে দিলে কিন্তু দুধ পুড়ে যাবে। আর দুধ একবার যদি পুড়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে। তাই মিডিয়াম আছে, দুধটা জাল করতে হবে আর এইভাবে কন্টিনিউ নাড়তে হবে, তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার সময় মশলাগুলো ধুয়ে দিবেন। নারিকেল বাটাগুলো দিয়ে দিচ্ছি, এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। এভাবেই কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। যখন দুধটা ঘন হয়ে আসবে তখন কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, তখন কিন্তু কিছুক্ষণ গ্যাপ দিয়ে নিচে দুধটা পুড়ে যেতে পারে, সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। দুধ বলক এসে পড়েছে, এখন কিন্তু খেয়াল রাখতে হবে, এখন লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। সাইডের এগুলাও তুলে নিতে হবে। আপনারা একটা কাজ করতে পারেন, এখানে স্প্যাচুলারটাও ইউজ করতে পারেন। স্প্যাচুলার দিয়ে করতে গেলে আপনাদের এগুলা সাইডের এগুলা জন্য সুবিধা হতো। এভাবেই কন্টিনিউ নাড়তে হবে, কজ দুধ বলক এসে পড়েছে। গাইস, আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি একবারে সবগুলা দিব না, চিনি আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি, কিন্তু পুরাটাই দিব না আগে। আমি অল্প অল্প করে দিয়ে টেস্ট করে দেখব যে আমার চিনিটা ঠিক মতন হয়েছে কিনা। তাই আপনারা নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন, বা যারা গুড় দিয়ে খেতে চান তারা স্বাদ মতো গুড় দিয়ে দিবেন। আর চিনিটা দিবেন যখন দুধটা অনেকটা কমে আসবে, ওই সময়। দুধ অনেক কমে আসছে, এখন আমি চালটা ভেজে নিব হালকা তেল দিয়ে। দুধ এটা এভাবে জাল হতে থাকুক, আর পাশাপাশি আমি চালটা তেল দিয়ে ভেজে নিই। আর সেটা করার আগে আমি এখান থেকে কিছু পরিমাণে দুধ উঠিয়ে নিচ্ছি। চাল যে আমি ভেজে নিব সেটা সাথে মিক্স করার জন্য আমি এখানে এই বাটিতে উঠিয়ে নিয়েছি। আমি এখন এটা রেখে দিব ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে আমি এখন হালকা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা ভাজার জন্য। এখন এটা কন্টিনিউ এভাবে নাড়তে হবে হালকা বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত। আমার চালের গুঁড়ি এটা
হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে মিক্স করে নিব। আমার চালের গুঁড়ি এটা ঠান্ডা হয়েছে আর দুধ এটাও ঠান্ডা হয়েছে, আমি এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমার এটা মিক্স করা হয়ে গেছে, এটা আমি এখন দুধের ভিতর ঢেলে দিব। আমি এখন এই দুধের ভিতর চালের গুঁড়ি আর দুধ মিশ্রণ এটা দিয়ে দিচ্ছি। এরপর চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি সবগুলাই দিয়ে দিয়েছি, চিনি আপনাদের নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন। আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে দেন সেই পরিমাণে দিয়ে দিবেন। এবার এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এটা কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে, তাছাড়া কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একবার যদি পুড়ে যায় তাহলে কিন্তু পরে খেতে ভালো লাগবে না। আর এখন আমি মশলাগুলো উঠিয়ে ফালিয়ে দিব। আমি সবগুলো মশলা উঠিয়ে ফেলিয়ে দিয়েছি। এখন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা থিকনেসটা ঠিক মতো না আসে, মানে ঘনটা ঠিক মতো না হয় ততক্ষণ পর্যন্ত। আমার খিসা বানানো হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। যখন এই অবস্থানে আসবে তখন বুঝে নেবেন যে আপনার খিসাটা হয়ে গেছে। আবার দেখে নেন, এই অবস্থায় যখন আসবে তখনই বুঝতে পারবেন আপনার খিসাটা হয়েছে। আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটে আমি হালকা পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। আমি সবগুলো ঢেলে নিয়েছি। এখন এটা সুন্দর করে সাইড দিয়ে এইভাবে সমান করে দিতে হবে। গাইস, আমার এটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে আমি একদিনের জন্য রেখে দিব। আপনারা চাইলে এটা নর্মাল টেম্পারেচার আসার পর সাথে সাথেই আপনারা পারিসাপটা পিঠাটা বানিয়ে ফেলতে পারেন। বাট আমি যে জিনিসটা করি, আমি এই খিসাটা বানানোর পর ফ্রিজে একদিনের জন্য রেখে দিই। তাহলে দেখা যায় কি অনেক সুন্দর, হালকা একটু শক্ত হয়, তখন দেখা যায় পাটিসাপটা পিঠার সাথে ওটা খেতে তখন ভালো লাগে। তো আপনারা চাইলে কম টাইমও রাখতে পারেন বা নর্মাল টেম্পারেচারে আসার সাথে সাথেই করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। সো এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিব একদিনের জন্য। আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই অবস্থাতেই এভাবেই আমি ফ্রিজে রেখে দিব। পাটিসাপটা পিঠার ডোটা কিভাবে বানাতে হয় আর কি কি লাগে সেটা আমি আপনাদের এখন পরিমাণ সহ বলে দিচ্ছি। চালের গুঁড়ি মেজাইন কাপের 2 কাপ পরিমাণ নিয়েছি আমি। চিনি মেজাইন কাপের 1 কাপ পরিমাণ। এখানে আপনারা চিনি নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন, বা এখানে চিনির জায়গায় আপনারা গুঁড়ও ইউজ করতে পারেন। যারা গুড় দিয়ে খেতে যাবেন তারা গুড়টা ইউজ করবেন। ময়দা মেজাইন কাপের 1/2 কাপ ব্লেন্ডারে জগ নিয়েছি। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। ফার্স্টে আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি সবগুলো একবারে। এরপর চিনি দিয়ে দিচ্ছি। চিনি সবগুলো দিলাম না, চিনি আপনাদের নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি পরে অ্যাড করব যদি আমার আর একটু চিনি লাগে তাহলে। এখন ময়দা দিয়ে দিচ্ছি। এখন এইগুলা হালকা এখানে মিক্স করে দিব। মেজারিন কাপের 1 কাপ পানি আমি দিয়ে দিলাম। এটা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। পানি একবারে দিব না, আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিব আর ব্লেন্ড করব। এখন এটা ব্লেন্ড করে নিব। একটু চেক করে দেখি পানি অ্যাড করতে হবে নাকি, দেখি কেমন হয়েছে।
আমার এখানে আরেকটু পানি অ্যাড করতে হবে। আমি এখানে আরো মেজারিং কাপের হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন আবার ব্লেন্ড করব। আপনারা হয়তো ভাবতেছেন যে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতেছি কেন, কারণ হচ্ছে এখানে আপনারা যদি হাত দিয়ে যদি গোলাতে যান তাহলে এটা অনেক সময় লাগবে, আর দেখা যায় চালের গুঁড়ি যদি একটু দানা দানা থাকে তাহলে দেখা যায় সেটা গোলাতে আরও টাইম বেশি লাগে। তো এর জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, কম টাইমের মধ্যে আপনার মিক্স করা হয়ে যাবে আর একদম পারফেক্টলি মিক্স করা হয়ে যাবে, এর জন্য অ্যাকচুয়ালি ব্লেন্ডারে ব্লেন্ড করা। এখন আমি আবার একটু চেক করে দেখি, আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, একটা বাটিতে ঢেলে নিব। আমার ব্যাটার এটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা, যখন এই অবস্থানে আসবে তখন বুঝে নেবেন যে আপনার পার্টিসিপেট পিটার ব্যাটারটা পারফেক্টলি হয়েছে। এটা ঘন হবে না আবার পাতলাও হবে না, এমনটা হতে হবে। আমি এই অবস্থানে রেখে দিব 30 মিনিটের জন্য, 30 মিনিট এটা আমি রেস্টে রেখে দিব, এরপর আমি পাটিসাপটা পিঠাটা বানাব। আমার ব্যাটারিটা আধা ঘন্টা রাখা হয়েছে, আধা ঘন্টা রাখার পর এমন দেখা যাচ্ছে। ব্যাটারির আমি একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে দিচ্ছি, অনেকে আছে শুধু চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটা করে থাকে, কিন্তু এখানে যদি আপনি ময়দাটা ইউজ করেন তাহলে দেখা যাবে ব্যাটারটা যখন রুটির মতন হয়ে যাবে, মানে পাটিসাপটার ওই পিঠার ওইটা রুটির মতো করা হবে, ওই সময় ওইটা একটু সফট হবে। আর আপনি যদি ময়দাটা ইউজ না করেন তাহলে সেটা সফট হবে না, এর জন্য আমি ময়দাটা ইউজ করেছি। আর এখানে পাটিসাপটার ঘিসে এটা আমি একদিন পর ফ্রিজ থেকে বের করলাম, এখন এই অবস্থানে এসেছে। এটা ফ্রিজে রাখার কারণ হচ্ছে হালকা একটু শক্ত হওয়ার জন্য, কজ আমরা যদি খিসা বানানোর কিছুক্ষণ পর পরই যদি পাটিসাপটা পিঠা বানানোর জন্য রুটিটার উপর দিতে যাই তখন দেখা যায় সেটা চামিজের সাথে লেগে যায়, ঠিক করে দেওয়া যায় না, একটু ১৯-২০ হয়ে যায়। আর আপনি যদি এভাবে রাখেন, এভাবে রাখার পর তখন দেখবেন হালকা একটু শক্ত হয়ে যাবে, শক্ত হলে দেখবেন এভাবে চাকু দিয়ে সুন্দর করে এভাবে সাইজ মতন আপনি কেটে নিতে পারবেন। আপনার যতটুকু সাইজ করে আপনি পাটিসাপটা পিঠার ভিতরে এই খিসাটা দিতে চান এভাবে দিয়ে সুন্দর সাইজ মতো এভাবে কেটে নেবেন, এভাবে কেটে কেটে আপনি দিতে পারবেন সুন্দর মতো সাইজ মতো এইভাবে উঠিয়ে দিতে পারবেন। তো এটা আপনাদের এটা দিতে সুবিধা হয়, এর জন্য আমার ফ্রিজে রাখা, আর এভাবে করলে খেতেও ভালো লাগে। তো আপনারা চাইলে খিসে এটা বানানোর সাথে সাথেও পাটিসাপটা পিঠাটা করতে পারেন, বা এক ঘন্টা রেস্টে রেখে দিয়ে পরে বা হালকা একটু নর্মাল হওয়ার পরেও এটা করতে পারেন, বা আমার মতো একদিন রেখেও পরে করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। সো চলেন তাহলে এখন পাটিসাপটা বানানো শুরু করে দিই। গাইস আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিব। তেল দিয়ে ব্রাশ করে নেওয়ার পর এখন আমি এখানে ব্যাটারটা এভাবে দিব আর আস্তে আস্তে করে এটা ঘুরাতে থাকবো রুটিটা গোল করার জন্য। আপনি একটা কাজ করতে পারেন, এটা দেওয়ার পর 10-15 সেকেন্ডের জন্য আপনারা ঢেকেও দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে, বা ঢেকে না দিয়েও করা যায়। রুটি এটা সিদ্ধ হয়ে আসছে, সিদ্ধ হওয়ার পর খিসাটা দিয়ে দিবেন। খিসা কি পরিমাণে খেতে চান এটা আপনারা নিজেরা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিবেন, বা চেষ্টা করবেন খিসার পরিমাণটা একটু কম রাখা, মানে মিডিয়াম অবস্থাতে রাখা,
বেশিও না দেওয়া, কারণ বেশি দিলে ওটাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এটা আমি উল্টিয়ে দিব। আর উল্টিয়ে দেওয়ার সময় অবশ্যই সাবধানে উল্টিয়ে দিবেন, কজ পাতিসাপটা পিঠার উল্টানোর সময় দেখা যায় ম্যাক্সিমাম টাইমে ভেঙে যায়। এভাবে ফোল্ড করার পর 10 থেকে 15 সেকেন্ডের মতো এভাবে রেখে দিব। আর পাটিসাপটা পিঠা করার জন্য চুলার আঁচ লো হিটে রাখতে হবে, মিডিয়াম হিটেও রাখা যাবে না। মিডিয়াম হিটে রাখলে দেখা যাবে তাড়াতাড়ি ডোটা সিদ্ধ হয়ে যাবে, মানে রুটিটা হয়ে যাবে, তখন তাড়াহুড়া করতে হবে। পাটিসাপটা পিঠা তাড়াহুড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লো হিটে করার চেষ্টা করবে। দুই সাইডে হালকা একটু কালার করে নিব। আমার পিঠা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। আমি সেম ভাবে সবগুলো পাটিসাপটা পিঠা ভেজে নিব। সো গাইস, চলেন তাহলে পরিবেশনের দিকে চলে। গাইস, এ হলো আমার পাটিসাপটা পিঠা, দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগতেছে। আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি পাটিসাপটার ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখতে পারতেছেন, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।